ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আপনাদের জন্য থাকছে দোসা রেসিপি। সবাইকে আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপি, ইনস্ট্যান্ট ক্রিসপি মাসালা দোসা। কোনো প্রকার চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই 10 মিনিটে ইনস্ট্যান্ট কিভাবে আপনারা মাসালা দোসা রেসিপিটি তৈরি করতে পারবেন আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। শুরুতেই তৈরি করে নিচ্ছি আলুর মাসালা। আলুর মাসালা তৈরি করার জন্য এখানে পরিমাণ মতো তেল নিয়ে 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন মশলা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে পাঁচফোড়ন মশলাটা 10 সেকেন্ডের মতো একটু টেলে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচের কুচি। এগুলোকে গরম তেলে সামান্য পরিমাণ ভেজে নিতে হবে। তো এভাবে ভাজা শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1টি শুকনো মরিচ। চাইলে কিন্তু আপনারা এখানে আরও শুকনো মরিচ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আলু যতটুকু নিয়েছেন সেই কোয়ান্টিটির উপর নির্ভর করে আপনারা শুকনো মরিচ বা কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ নিয়েছি আর 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন সামান্য পরিমাণ পানি নিয়ে তারপর এই মশলাটা একটু মিশিয়ে নেব। এখানে আর এক্সট্রা কোনো ধরনের মশলা আমি ব্যবহার করছি না, কারণ এতে করে আলুর মশলার যে নর্মাল টেস্টটা সেটা একদম নষ্ট হয়ে যায়, অন্যান্য মশলার স্মেলটা একটু বেশি আসে, যার জন্য এটা আমার কাছে ভালো লাগে না। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম হাই হিটে আমি এই আলুর মশলাটা তৈরি করে নিচ্ছি। একটু এভাবে আলুগুলো ভেঙে দিলে একটু মাখা মাখা ভাব আসে, যার জন্য এটা দেখতেও সুন্দর দেখা যায়। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এই আলু মশলাটা যে শুধু দোসার সাথেই খাওয়া যায় তা কিন্তু না, এটা কিন্তু আপনারা গরম গরম রুটি, পরোটা বা গরম ভাতের সাথেও খেতে পারবেন। অনেক বেশি মজার হয় এই আলু মশলাটা। এটি বানানো শেষ হয়ে গিয়েছে, এখন আমরা দোসার ব্যাটারটা তৈরি করে নেব। আর এর জন্য এখানে এসিআই কোম্পানির যে প্যাকেট সুজি পাওয়া যায় সেটি নিয়ে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো কোম্পানির সুজি ব্যবহার করতে পারেন। এখন এই সুজিগুলোকে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। একটা মিক্সচার জারে নিয়ে আমি ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। 10 মিনিট ধরে বেশ ভালো করে গ্রাইন্ড করে নেওয়ার পর এটা মোটামুটি পাউডার পাউডার হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। যতটা সম্ভব এভাবে মিহি পাউডার করে নিতে হবে, এতে করে দোসার বাইন্ডিংটা অনেক বেশি ভালো আসবে এবং অনেক বেশি ক্রিসপিও হবে। এখন দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ টক দই। আমি এখানে নর্মাল দুধের মধ্যে ভিনেগার দিয়ে টক দইটা বানিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ আটা আর 1 চা চামচ পরিমাণ চালের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি এখানে ছোলা ডালের গুঁড়া। ছোলা ডালটা কিনে এনে আমি ভালো করে মিক্সার গ্রাইন্ডারে এভাবে গুঁড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ সামান্য মিশিয়ে নেওয়ার পর 1 কাপ পরিমাণ পানি দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে আবার ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো এখন আবার ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আপনারা এটি দেখতেই পাচ্ছেন যে কতটা স্মুথ পেস্ট হয়ে গিয়েছে। এভাবে কিন্তু হাতে মিশানোটা খুব টাফ হয়ে যায়, যার জন্য এটাই ভালো হবে যে আপনারা ভালো করে ব্লেন্ড করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা ক্রিমি হয়ে গিয়েছে। এখন সম্পূর্ণ ব্যাটারটা একটি বাটিতে ঢেলে নিয়ে নিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন যে এটা কতটা স্মুথ ব্যাটার হয়েছে। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। নর্মাল টেম্পারেচারে 10 মিনিট রাখার পর চামচ দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। এখন দিয়ে দিব বেকিং সোডা। 1/2 চা চামচ থেকেও একটু কম নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ নর্মাল টেম্পারেচারে রাখা পানি। এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যদি মনে হয় যে ব্যাটারটা আরেকটু ঘন আছে, তো সেক্ষেত্রে আরেকটু সামান্য পানি অ্যাড করতে হবে। মোটামুটি যখন ব্যাটারটা রেডি করবেন তখন অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে যাতে ব্যাটারটা বেশি ঘন না হয়, আবার খুব বেশি পাতলাও যাতে না হয়। আপনাদের বোঝার সুবিধার্থে একদম কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের বুঝতে সমস্যা হবে না যে ব্যাটারটা কতটুকু ঘন বা পাতলা রাখতে হবে। এখন দোসা বানানোর জন্য প্রথমে এখানে ফ্রাই প্যান ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন ভিডিওতে দেখানোর নিয়ম অনুযায়ী আপনারা দোসাটা বানিয়ে নেবেন। প্রথমে পানি ভালো করে ছিটিয়ে দিয়ে নরম পাতলা কাপড় দিয়ে মুছে নিতে হবে, যাতে তাওয়ার তাপমাত্রাটা কমে যায়। আপনারা তাওয়া বা ফ্রাই প্যান যেটা দিয়ে করেন, আমার আগের রেসিপিটা তাওয়াতে করা ছিল, তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে ফ্রাই প্যানে করা যাবে কি না, তাই আজকে আমার এই রেসিপিটা ফ্রাই প্যানে করে দেখাচ্ছি। এখন দোসার চারপাশে তেল ছিটিয়ে দিতে হবে আর ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ দোসাতে তেলটা লাগিয়ে নিতে হবে। আর ফার্স্ট অর লাস্ট আপনাদের চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে, খুব বেশি হিট দেওয়া যাবে না। তো এভাবে যখন দোসাতে এক্সপেক্টেড কালার চলে আসবে তখন এটা ফোল্ড করেন বা ভাঁজ করে
যেভাবে খুশি আপনারা পরিবেশন করতে পারেন। আপনারা অনেকেই ভিডিওতে কমেন্ট করেন বা ইনবক্স করেন যে ছোলার ডাল না দিলে কি হবে কি হবে না। তো যদি আপনারা ছোলার ডালটা না ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে টেস্ট কমে যাবে আর হচ্ছে যে কালারটা সেটা কিন্তু ভালো আসে না। ছোলার ডালের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু কালার এবং টেস্ট পারফেক্ট হয়। তো এখানে আরেকটি দোসা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আর তাওয়া বা ফ্রাইপ্যান যেটাতেই বানান, পানি ছিটিয়ে দিয়ে তাওয়া বা ফ্রাইপ্যানের তাপমাত্রা কিন্তু কম করে নিতে হবে। এতে করে দোসা যে স্প্রেড করেন সেটাতে ভালো হবে। আর যদি ফ্রাইপ্যান বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দোসাটা স্প্রেড হবে না, দোসা ব্যাটার দেওয়ার সাথে সাথে ফ্রাইপ্যানে আটকে ধরবে। তো শেষ হয়ে গেল আমার আজকের ক্রিসপি মাসালা দোসা। শব্দটি শুনে বুঝতেই পারছেন যে এটি কতটা ক্রিসপি হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার চ্যানেলে আরও একটি দোসার রেসিপি আছে, চাইলে আপনারা আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন বা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেটি দেখে নিতে পারেন। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।